Hey guys, welcome back to our channel Pinky.Tanmoy. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে একটু বেরোচ্ছি আমি মুভি দেখতে ফ্রেন্ডের সাথে, আর আমি দেখতে আছি। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 10টা, এখন বর আগে অফিস বেরিয়ে যাবে, ওকে ধরে দেয় অফিস পাঠিয়ে, দেন আমরা রেডি হয়ে বেরোবো আর যাবো আমরা সাউথ সিটি। তো সাউথ সিটিতে যাবো আর ট্রেনে করে যাবো অবভিয়াসলি। আর প্রচণ্ড গরম পড়ে গেছে অলরেডি এখানে। তো এখন দেখতে পাচ্ছ আমি একদমই রেডি হইনি, স্নানও করিনি, ফ্রেশও হইনি। তো এখন আগে যাবো, স্নান করবো, ফ্রেশ হবো, তারপর তোমার সাথে দেখা করছি, চলো। গাইজ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এখন বাস যেতে যাচ্ছে পুরো 11:30 না, 11:30 বাজতে যাচ্ছে। তো যাই হোক, এখন খাবো, খাওয়ার পর তো বেরোবো, তারপরে তোমার সাথে দেখা করছি, চলো। তো আমরা বেরিয়ে গেছি, করছি কেন অটো এখনো নেই। একটা অটো পেয়েছিলাম কিন্তু সে অটোটায় একজনই ওঠা যাবে, আর প্রচণ্ড রোদ, কিন্তু কি করা যাবে। এখন একটু হাঁটতেটা শুরু করেছি কারণ আমাদের এমনিতে 1টা থেকে শো, আর এখন বেজে গেছে 12টা। তো আমাদের এখান থেকে যেতে, তো এখান থেকে আগে স্টেশন যেতে হবে, এটাই যতটুকু একটু দূর। তাছাড়া মানে অটো পেয়ে গেলে তো 2 মিনিটে পৌঁছে যাবো, আর যাদবপুর বেশি দূর না, যাদবপুর থেকে অটো ধরলে বেশিক্ষণ লাগবে না, তাই না? তো চলো, এখন রোদের মধ্যে আর কথা বলতে পারছি না, স্টেশনে গিয়ে করে কথা বলছি, আর দেখি অটো পাই কি না। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর রাস্তা পুরো ফাঁকা, যেহেতু দুপুর কিন্তু একটু হাওয়া হচ্ছে আর একটু মেঘ মেঘ, তার জন্য আমাদের অতটা কষ্ট হচ্ছে না, তাই না বল? এখন মনে হচ্ছে আমি অটোর আওয়াজ পাচ্ছি, জানি না কেন, আমার কানটা হয়তো বাজছে। ও না, ঠিকই তো, উবের ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। তোর জন্য আমি পেছনে বসছি, আমি তাহলে সামনে বসতাম, আমরা ফাইনালি পৌঁছে গেছি। এখন কথা বলার টাইম নেই কারণ আমাদের অলরেডি মুভি দেখার টাইম হয়ে গেছে। তো একবারে আমরা পরে যখন বেরোবো তখন কথা বলবো, চলো। লাগে দাঁড়িয়ে আছি, আমার ফ্রেন্ডটা আধ ঘন্টা ধরে ওয়েট করেছে, আধ ঘন্টার বেশি আমাদের জন্য খুব ভালো, সেই জন্য এতক্ষণ ধরে ওয়েট করলো। এখন আমরা চলো হলে যাই একবারে, আর তারপরে বেরিয়ে তারপরে কথা বলবো। আমরা সবাই চলে এসছি আমাদের পরে, তো আমাদের ইন্টারভাল, আমরা মুভি দেখতে দেখতে এতটাই বকবক করে ফেলেছি যে সবাই আমাদেরকে পাগলও ভাবতে পারে। আমি বলছি থাম থাম, আমি দেখবো থাম, ভালো লেগেছে মুভিটা, মানে আমি এক্সাইটমেন্টটা অনেক বেশি বকবক করে ফেলেছি, তো অনেক বেশি। হ্যাঁ, তো এখন ইন্টারভাল শেষ হতে যাচ্ছে, তো পরে কথা হবে। আমি একমাত্র যে 10-এ 10 দিলাম, কারণ আমি প্রচন্ড এন্টারটেইন হয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি একদম চোখ সরাতে পারিনি। তো এখন আমরা একটু ছবি তুলবো, ভালোই
দেন আমরা তারপরে বাড়ি যাবো, আর একটুখানি ঘুরবো। এখন আগে ছবি তুলে নিই, তাহলে ফোনের চার্জটা শেষ হয়ে যাবে ব্লগ করতে করতে, আর ছবি আর রিলস বানাতে পারবো না। আমরা এখন পাও ভাজি আর চা খাবো। তো আমরা এখন বাড়ি ফিরছি, প্রথমে অটোতে করে স্টেশনে যাচ্ছি, স্টেশন থেকে ট্রেন ধরবো। তো ট্রেনটা প্রচণ্ড ভিড়, ওই জন্য আর ভিডিও করতে পারবো না। তো গাইস বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পরে আর ভিডিও করিনি, ট্রেনেও তো ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর তারপরে বাড়ি অটোতে করে আসলাম, ট্রেন থেকে নেমে রাস্তায় ভিডিও করতে পারিনি কারণ কি ভিড় ছিল আর এত গরমে ঘেমে গেছিলাম, ভীষণ অস্বস্তি হচ্ছিল। বাড়ি এসে একদম শ্যাম্পু করে স্নান করলাম, কারণ সারা দিনের যে টায়ার্ড মানে এমনিটা সেটা স্নান না করলে যায় না একদমই, তো ওই জন্য স্নান করে নিলাম। তারপর ভাবলাম যে তোমাদেরকে দেখাই যে কী নিয়েছি আমি। তো তখন তোমরা দেখলে যে আমি প্যান্টালুন্সও দিতেছিলাম আর বললাম যে কিছু নিয়েছি। তো এই যে এখন গেঞ্জি নিয়েছি আমি, এই যে একটা হচ্ছে যে পিঙ্ক কালারের, এই দুটো গেঞ্জি নিয়েছি। তো আসলে হচ্ছে আমার কাছে প্রচুর মানে আমি বাড়ি করার জন্য নিয়েছি এই গেঞ্জিগুলো, আমার কাছে প্রচুর আছে কিন্তু সব কী হয়েছে আমি মোটা হয়ে যাওয়ার পরে সব ছোট হয়ে গেছে। মানে আমার আমি আগে যেগুলো কিনতাম সেগুলো সব এক্সট্রা স্মল, বেশিরভাগই এক্সট্রা স্মল আর কিছু কিছু স্মল ছিল। তো আমি এখন মানে আগে ফিটিং পড়তে পছন্দ করতাম, এখন আমি ঢিলাঢিলা পড়তে পছন্দ করি। তো স্মলটা আমার হয়ে যায় কিন্তু তবু আমার যাই না কেন গরমের মধ্যে ওরকম চাপা পড়তে ভালো লাগে না বলে আমি মিডিয়াম সাইজের দুটো এই টপ নিলাম, যাতে আমি এই গরমে পড়তে পারি কারণ গরমকালে প্রচণ্ড অস্বস্তি হয় কার সাথে লেগে যাওয়া যেমন পড়লে। তো এখন বড় বেরিয়ে গেছে অফিস থেকে, বললো ও পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে, বাজারেই আছে। আর রাত্রে রান্না আজকে বলতে সেরকম কিছুই না, আলু সেদ্ধ আর ডাল এটাই আজকে খেয়ে নেবো কারণ সারাদিন আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, এখন কোনো কিছু রান্না করতে ভালো লাগছে না। আর বড় বললো আজকে সেরকম কিছু খাবে না, তো ও খেলে দেওয়াটা অন্য কিছু বানানোর চান্স ছিল, তো যেহেতু খাবে না সেহেতু আমরাও আলু সেদ্ধ খেয়ে নেবো। আবার কালকে সকালে ফলে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এতদিন পরে ব্লগ করছি, ব্লগ করা তো মানে জানি না কেমন হয়েছে ব্লগটা, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কালকে আমি কলেজ যাব, সেই ভিডিওটা তোমার সাথে আমি চেষ্টা করবো দেওয়ার। তো চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো। টাটা।